নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কলকাতার ফেমাস মিষ্টি দই। যারা প্রবাসী বাঙালি, পার্টিকুলার দোকান ছাড়া যারা মিষ্টি দই খেতে পান না, তারা কিন্তু খুব অনায়াসে এটা ঘরে বানিয়ে নিতে পারেন। টেস্টও একদম দোকানের মতন। আসুন দেখে নেবেন কীভাবে বানাচ্ছি। প্রথমে এরকম একটা চায়ের ছাঁকনির উপর একটা সাদা কাপড় দিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ টক দই। কাপড়টাকে মুড়ে দিলাম আর এটা এক ঘন্টার জন্য রেখে দিলাম। ততক্ষণে দুধটা জাল দিয়ে নি। এখানে হাফ লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি, এটা জালে বসিয়ে দিয়েছি। এই দুধটাকে 4-5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এখন দুধটাকে অন্য ওভেনে একদম স্লো করে জাল দিতে থাকবো। এখন ক্যারামেল বানিয়ে নিচ্ছি। একটা চায়ের ডেস্কিতে এক কাপ চিনি দিলাম। গ্যাসটাকে একদম স্লো করে কন্টিনিউ চিনিটাকে নাড়তে থাকবো। নাড়তে চাড়তে দেখুন এরকম কালার এসেছে, চিনিটা গলে যাওয়া অবধি নাড়তে থাকবো কন্টিনিউ। চিনিটা পুরো গলে গেছে আর দেখুন সুন্দর কালার হয়েছে। এর মধ্যে ফুটন্ত দুধ ঢেলে নাড়তে থাকব। আর এই ক্যারামেল যুক্ত দুধ অন্য পাত্রে রাখা দুধের মধ্যে ঢেলে মিশিয়ে নেব। আর এই দুধটা আরো 2-3 মিনিট ফুটিয়ে নেব। দুধটা ভালোভাবে ফুটে গেছে। এখন গ্যাস অফ করে এই দুধটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। ততক্ষণে দই থেকে দেখুন পুরো জলটা বেরিয়ে গেছে। এখন এই দইটা অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। আর এই দইটা কাটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এর মধ্যে জাল দেওয়া দুধ থেকে খানিকটা দুধ ঢেলে দিলাম। দুধটা কিন্তু গরম থাকলে চলবে না, এটা যাতে আঙুল ডুবানো যায় সেরকম উষ্ণ দুধ দরকার। এই দুধটা দিয়ে ভালো করে দইয়ের সঙ্গে আবারও ফেটিয়ে নিলাম। এখন এই ফেটিয়ে নেওয়া দইয়ের মধ্যে পুরো দুধটা আস্তে আস্তে ঢেলে দিলাম। মনে রাখবেন এই দুধটা কিন্তু গরম হলে চলবে না, এটা উষ্ণ গরম লাগবে। এখন ভালোভাবে কাটা দিয়ে পুরো দুধের সঙ্গে দইটা মিশিয়ে নেব। দুধটা জমানোর জন্য রেডি। এখন তিন ধরনের পাত্র নিলাম, একটা মাটির, একটা কাচের, একটা স্টিলের। এখন আস্তে আস্তে 3টে পাত্রের মধ্যে দুধটা ঢেলে দেব। এখন অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে 3টে পাত্রের মুখ ভালো করে বন্ধ করে দেব। এখন 3টে পাত্রকে এক জায়গায় রেখে একটা মোটা টাওয়েল দিয়ে ঢেকে দিলাম। আর এটা 6-8 ঘন্টার জন্য একদম নাড়াচাড়া দেব না। 8 ঘন্টা পরে টাওয়েলটাকে সরিয়ে উপর থেকে আস্তে আস্তে ফয়েলগুলো খুলে নিলাম। আর এখান থেকে চামচ দিয়ে কেটে দেখাচ্ছি, দেখুন দইটা কত সুন্দর জমেছে। কালারটা দেখুন একদম দোকানের মতন আর খেতেও খুব সুস্বাদু। বাজার থেকে দই কেনার ঝঞ্ঝাট না করে আপনারা অনায়াসে কিন্তু এই দইটা ঘরে বানিয়ে নিতে পারেন। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য রেসিপিতে। আজকের মতো বাই।